তৃণমূল প্রার্থীদের প্রচারে শান্তিপুরে এলেন রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র সুদীপ রাহা। আসন্ন পৌর নির্বাচনকে মাথায় রেখে শান্তিপুর শহরের ২৪টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বড় সড় ব্যবধানে জয়ের লক্ষ্যে শান্তিপুরে পৌঁছলেন রাজ্য তৃণমূলের অন্যতম কনিষ্ঠ মুখপাত্র সুদীপ রাহা। আজ শান্তিপুরের সূত্রাগড় জলের ট্যাঙ্ক মোড় থেকে দলীয় প্রার্থী সমর্থনে তৃণমূলের একটি র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে সমগ্র সূত্রাগড় এলাকা পরিদর্শন করেন তিনি। সাথে ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন পারমানিক ও ওই অঞ্চলের দলীয় প্রার্থী এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। তিনি বলেন, ২৪টি ওয়ার্ডেই ফুটবে জোড়া ফুল। আমাদের মাথার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর দলের প্রতীক চিহ্নটা রয়েছে। এত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের প্রতীক চিহ্নটা দেখে। নির্দল বলে কিছু হয় না, যারা দাঁড়িয়েছিলেন আমাদের দলের পক্ষ থেকে সর্বস্তরে জেলা বিভিন্ন জেলাতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং আপনারা দেখেছেন দল সুশৃঙ্খলভাবে এই নির্বাচন লড়তে চলেছে। আমরা মনে করি নির্দলে যারা আছেন তারা ব্যক্তিগত স্বার্থে এই রাজনৈতিক লড়াইটা করছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে গেলে, জোড়া ফুলের প্রতীকটা সরে গেলে দেখুন না কী হয়। এর আগেও তো অনেকে অন্য দলে চলে গিয়েছিল, অনেক বড় বড় তাবড় নেতা তারা চলে গেছিলো, তো তারা গিয়ে তাদেরকে আবার তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ফিরে আসতে হয়েছে। অন্য গাছগুলো হচ্ছে সুপারি গাছ, নারকেল গাছ, এগুলোই বাজ পড়ে, আর তৃণমূল কংগ্রেসটা হচ্ছে বট গাছ। দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পরেই দেখেছি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরাই টায়ার বিক্ষোভ চালিয়েছে প্রার্থীদের এগেনস্টে। কী বলবেন আপনি? প্রার্থীদের এগেনস্টে কোথাও টায়ার বিক্ষোভ হয়নি, এটা দু একজন স্পোরাডিক ইনসিডেন্ট কয়েকটা হয়েছে, বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হয়েছে। এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই, মানুষ সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেওয়ার লক্ষ্যে। আগামী ২৭ তারিখ মানুষ ভোটের লাইনে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসকে জেতানো। শান্তিপুরের বাসীকে কী বার্তা দেবেন আজকের এই র্যালির মতো? বার্তা একটাই, উন্নয়ন, রাস্তা, আলো, পানীয় জল, ঝকঝকে রাস্তা, চকচকে আলো, শান্তিপুর বলছে তৃণমূলই ভালো। আপনি বলছেন কয়েকটা জায়গায় যে টায়ার বিক্ষোভ জ্বালিয়েছে প্রার্থীদের বিরুদ্ধে, সেখানে কি আগামী দিনে পৌর নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে? তারাও চলে আসবে, তারাও চলে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা মূলস্রোতের দল, এখানে আমাদের এটা একটা পরিবারের মতো, বৃহত্তর পরিবার। এই পরিবারে একটা পরিবারে থাকতে গেলে আমার মা যখন একদিন বেশি ঝাল দিয়ে দেয় আমি মায়ের ওপর চিৎকার করি, কিন্তু পাশের বাড়ির কাকিমার কাছে ভাত খেতে যাই, এই মায়ের জন্য মাই রান্না করে। একটা দুটো জায়গায় এরকম হয়, সুতরাং এগুলো কোনো বড় কোনো ব্যাপার নয়। আগামী দিন ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। শান্তিপুরে ২৪ শেষ দিনে এসে, শেষের দিকে এসে কি মনে হচ্ছে, মানে জয় কতটা আশাবাদী? জোড়া ফুল, প্রত্যেকটা ওয়ার্ডে জোড়া ফুল, তৃণমূল একটাই পথ, আর কোনো পথ নেই। আজকে আমাদের ১০ নম্বর, ১৯ নম্বর এবং ২১ নম্বর ওয়ার্ডে আমরা একটা র্যালি করছি। আমাদের যুব নেতা সুদীপ রাহা এসছে শান্তিপুরে, তাকে নিয়ে আমাদের প্রার্থীরা থাকবে এবং আমাদের শহরের সভাপতিও আছেন, তিনি আমরা একটা র্যালি করছি। কতটা আশাবাদী এই ওয়ার্ডগুলোতে জয়ের ব্যাপারে? জিতে গেছি, মার্জিন কত হবে সেটা নিয়ে ভাবছি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।